আমি কল্যাণ। গল্প কথার আসরে 13 নম্বর এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমার বন্ধু প্রেমাংশু ঘোষ, ওর একমাত্র ছেলে, পড়াশোনায় খুবই ভালো। এখন পড়াশোনার জন্য ও থাকে উড়িষ্যায়। এ প্রসঙ্গে বলে রাখা দরকার যে উড়িষ্যায় ও ওর মাসির বাড়ি, সেখানে থেকেই ও পড়াশোনা করেছিল। এখন নিট প্রিপারেশন দিয়ে ও এখন MBBS করছে। ওরই জীবনের কিছু ঘটনার কথা বলছি। সালটা ছিল 2019 সাল। ও নিট প্রিপারেশনের জন্য একদম ব্যস্ত। ভালো ছেলে, পড়াশোনায় ভালো, বাবা মার গাইডলাইন ভালো, এবং যে সমস্ত শিক্ষক এবং সহপাঠীদের সান্নিধ্য ছিল তারা যথেষ্ট পরিমাণে ওকে পড়াশোনার জন্য উৎসাহিত করত। উৎসাহী ছেলে, উৎসাহিত হয়ে আরও ভালো রেজাল্ট করবার জন্য ও যথেষ্ট উদ্যোগ নিয়ে ও নিট প্রিপারেশনের জন্য তৈরি হয়েছিল। ওর পরীক্ষাটা ছিল 5ই মে, একদম দিনটি নির্দিষ্ট ছিল 2019 সালের জন্য। তার প্রিপারেশনের জন্য গত 1 বছর ধরে ও প্রচুর পরিমাণে পরিশ্রম করছিল। মাসির বাড়িতে থাকলেও পড়াশোনার অনেক হ্যাম্পার হতে পারে বলে, কারণ মামাতো ভাই, মাসতুতো ভাই, তার বন্ধুবান্ধবরা বাড়িতে আসা যাওয়া করতো বলে ও বাবা এবং বাড়ির মাসি এবং মেসোমশাইয়ের পারমিশন নিয়ে ও হোস্টেলে থাকতো। ও যেখানে পড়াশোনা করতো ভুবনেশ্বরে, ওই পাশাপাশি একটা হোস্টেলে থাকতো। ও যে রুমে থাকতো সেই রুমে একাকিই থাকতো। ওর বাবা ওর ডবল রেন্ট পে করে হোস্টেলে ছেলেকে রেখেছিল, যাতে ওর পড়াশোনার কোনো রকম গাফিলতি না হয়। সেই জন্য 5ই মে পরীক্ষা, তা সেই জন্য আগে থেকেই ওখানে প্রস্তুতি নিয়েছিল যে কীভাবে কী করবে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক গোলযোগ সব কিছুকে বানচাল করে দিয়েছিল, এটা তো আমরা প্রায় সকলেই জানি। 2019 সালের মে মাসের কী তাণ্ডব ঘটেছিল, প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি সাইক্লোনে গোটা উড়িষ্যাটাকে একদম তছনছ করে দিয়েছিল, তার প্রভাব সকলেই আমরা পেয়েছি কম বেশি। আমার বন্ধুর ছেলে প্রেমাংশুও কিন্তু তার শিকার হয়েছিল। তারা জানতে পেরেছিল ঠিক পরীক্ষার আগের দিন সন্ধ্যাবেলা যে নিটের ওই পরীক্ষাটি 5ই মের জন্য স্থগিত রাখলো। পরীক্ষাটি কবে হবে পরে জানানো হবে। এই গল্পটা কিন্তু, এই ঘটনাটা কিন্তু আমরা সবাই শুনেছিলাম সংবাদের বিভিন্ন মাধ্যমের। যাই হোক, ছোট ছেলে, সে কিভাবে আসবে সেই নিয়ে ভাবলো যে এরপর তো কবে পরীক্ষা হবে, এখনো নির্দিষ্ট কোনো সময় জানানো নেই, তাই কটা দিন তাহলে বাবা মার কাছে এসে ঘুরে যাওয়া যাক। তা হোস্টেলেও সেই রাত্রিটা ও একাই ছিল, আর এইরকম তাণ্ডব গোলযোগের মধ্যে প্রায় হোস্টেলটা খালি হয়ে গিয়েছিল। 2-1 জন মাত্র ছিল, তাও ইতস্তত এলোমেলো, কারণ এই ঝড়ের তাণ্ডবে ইলেকট্রিসিটি একদম ছিল না বললেই চলে। খাওয়ার দাওয়ারেরও প্রচুর অসুবিধা হয়েছে। কীভাবে কি করবে না ভেবে যে কোনোভাবে তাকে বাড়ি ফিরতে হবে, এইটাই তার মনের ইচ্ছা ছিল। সে ভেবেছিল যখন 5ই মে যখন পরীক্ষাটা হচ্ছেই না, তাহলে যে কোনোভাবেই বাড়ি ফিরে যাওয়া যাবে। ও 2-1 জন বন্ধু সেই হোস্টেলে ছিল, যে যার রুমেই ছিল, ও নিজের রুমেই ছিল। কিন্তু আসার যেদিনকে তার নির্দিষ্ট ছিল সেদিনকে ট্রেনের কোনো টিকিট না পাওয়ার জন্য ও ফিরতে পারেনি। পরের দিন
6 তারিখে 6ই মে ও টিকিট পেয়েছিল। তো 5 তারিখে রাত্রিটা কিন্তু ওকে ওখানেই থাকতে হয়েছিল হোস্টেলেই। তার অভিজ্ঞতা থেকে ও যেটা বলছে যে ওই যে রাত্রিবেলা যে রুমে ছিল, যখন সে মানে দেখছে গোটা হোস্টেলটায় কেউ নেই, দু একজন বন্ধু ছাড়া, অনেক বড় হোস্টেল, যে যার ঘরে রয়েছে দু তিনজন মাত্র, কারোর সাথে কারোই সেরকমভাবে যোগাযোগ করতে পারছে না, টেলিফোনের টাওয়ারেরও খুব প্রবলেম, ইলেকট্রিসিটি না থাকার জন্য মোবাইলের চার্জও সেরকমভাবে নেই, যেটুকু চার্জ আছে সেটুকু চার্জটাকেও খরচ করে ফেলা যাবে না, এইরকম বিভিন্ন ভাবনা চিন্তা করে তারা রয়েছে ওইভাবেই। রাত্রি তখন 10:30 কি 11টা হবে এবং সে ছেলে যে ঘরে আছে তার দরজাটায় ঠক ঠক করে দুবার শব্দ হয়। ও ভেবেছে ওর যে অন্যান্য যে বন্ধুরা দুই একজন সেখানে রয়ে গেছে, যারা কেউ ফিরতে পারেনি, তারাই হয়তো ওকে হয়তো ডাকছে। তখন ও ভেতর থেকে বলে, কে রে, কে এসছিস, নামটা বল। কোনো সাড়া শব্দ থাকে না। হয়তো ভাবছে হয়তো তারা হয়তো ইয়ার্কি করার জন্য বা ঠাট্টা করার জন্য তারা হয়তো সাড়া দিচ্ছে না। বাস মিনিট দুই পরে আবার ঠক ঠক করে শব্দ দুবার। সে আবার চিৎকার করে বলে, কিরে আয় না, দরজা তো খোলাই রয়েছে, ভেজানো রয়েছে, চলে আয়। কিন্তু কোনো শব্দ নেই। সে তখন মনে মনে ভাবে, তাহলে নিশ্চয়ই ওরা আমাকে ভয় দেখাবার জন্যই করছে, কারণ যেহেতু বিজলি বাতিও নেই, ঝড়ের তাণ্ডবে অফ হয়ে রয়েছে, হয়তো বন্ধুরা এখন তার সাথে মশকরা করছে। বেশ খানিকক্ষণ চুপচাপ। আরও খানিকক্ষণ পর ঠক 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 করে 3 বার আবার দরজায় শব্দ। ও সঙ্গে সঙ্গে উঠে নিজেই দরজাটা খুলে দেখে কেউ কোথাও নেই। হোস্টেলের যে লনটা সেটাও তো একদম অন্ধকার। তখন সে মোবাইলের চার্জ সামান্যতম খরচা করে টর্চটা জ্বেলে দেখে যে কেউই নেই পাশাপাশি। তখন দরজার ছিটকানিটা লাগিয়ে দিয়ে সে নিজের রুমেই বিছানায় এসে বসে থাকে আর মনে মনে ভাবে যে কখন সকাল হবে, কিভাবে যেভাবেই হোক বাড়িতে ফিরতে হবে। আর মাসির বাড়ি তো আর যাওয়া যাবে না, কারণ এখান থেকে একদম সরাসরি ট্রেন ধরে বাড়ি পৌঁছতে হবে। রাত্রি 12:30 নাগাদ তার দরজায় আবার খটখট খটখট করে একটা শব্দ। ও এবারেও কিন্তু সরাসরি উঠে গিয়েই দরজাটা খুলে দেয়। দরজাটা খুলে দিয়ে দেখে একজন লম্বা করে ফর্সা করে ছেলে তার সামনে দাঁড়িয়ে রয়েছে। মৃদু কণ্ঠে বলছে, কি রে ভয় পেয়ে গেলি নাকি? আরে আমি এই হোস্টেলেই 210 নম্বর রুমে থাকছি, তোর তো অন্যান্য বন্ধুরা এদিক ওদিক অন্যান্য রুমে রয়েছে, কাল তাহলে চলে যাচ্ছিস তো? বললে, তুমি কি করে জানলে? আরে হোস্টেল তো পুরো ফাঁকাই হয়ে গেছে, তুই আজকে হয়তো রয়ে গেছিস টিকিটটা পাসনি বলে, নিশ্চয়ই কালকে চলে যাবি। সে মৃদু কণ্ঠে তাকে এই কথাই বলতে থাকে। ঠিক আছে শোন, তুই যখন ভয় পাচ্ছিস দরকার নেই, আমি তোর রুমে আজকে থেকে যাই। এই বলে সেই লম্বা মতো তার বন্ধু হোস্টেলেই থাকে, 210 নম্বর রুমে সে থেকে যায়। ও যে রুমে থাকে সেই রুমে ডবল বেড, কিন্তু ওর বাবা ওকে ডবল বেডেরই খরচা দিয়ে হোস্টেলে রেখে দিয়েছিল, ওই রুমে ও একাই থাকতো। তখন সেই বিছানার উপরে আওয়াজ করে বলে, থাক আমি তাহলে এই বিছানাটাতে রয়ে গেলাম, তুই তাহলে ওই বিছানায় তুই আছিস সেখানেই থাক। এই বলে ও ভাবলো মনে মনে তাহলে একটু শান্তি পেলো, যে ঠিক আছে বাবা, এই দেবো ঝড়ে ঝড়ে রাত্রিতে এইরকম একটা অবস্থার মধ্যে যদি একজন পাশে কেউ থাকে তাহলে বেশ ভালোই হয়, তবু মনে খানিকটা সাহস পাওয়া যাবে বলে দুজনে দু এক কথা বলতে বলতে তারা রয়ে গেল।
আগন্তুক সেই বন্ধু বা আগন্তুক সেই লম্বা মতো ফর্সা করে ছেলেটি সে বলল, শোন আজকে আমি বড্ড টায়ার্ড হয়ে আছি, আমি আজকে কিন্তু শুয়ে পড়ছি, ঘুমিয়ে পড়ছি। আমি যদি ঘুমিয়ে পড়ি তুই আমাকে ডেকে দিস, আর তুই যদি ঘুমিয়ে পড়িস তাহলে তোকে আমি ডেকে দেবো। ভোরবেলা উঠে তুই তো ট্রেন ধরে যেখানে বাড়ি যাওয়ার চলে যাস, আমিও তো বেরিয়ে যাব। বলে সে পাশ ফিরে উল্টো দিকে পাশ ফিরে শুয়ে পড়ল। পেয়ংসুর ছেলে ও মনে মনে ভাবলো, ঠিক আছে বাবা, বন্ধু পাশ ফিরে শুয়ে থাক থাক, তবু পাশে একজন রয়েছে, এই একটা মনের শান্তি। কিন্তু তার মনে একটা জিনিসের খালি খটকা লাগছিল, যে এই ছেলেটাকে সে কিন্তু এতদিন কলেজে কাছে আছে কিন্তু সে কিন্তু দেখতে পাচ্ছে না, কোনোদিন দেখেওনি সেই রকমভাবে। তাহলে এ কোথা থেকে আসলো, এর সঙ্গে তো আগে পরিচয় হয়নি? বলে ওকে আবার প্রশ্ন করলো, আচ্ছা তুমি যে এখানে এতদিন রয়েছো, তো তোমার সঙ্গে তো এর আগে তো কোনো পরিচয় আমার হয়নি বা দেখা হয়নি। ও তখন শান্ত কণ্ঠেই হালকা করে উত্তর দিল, দেখ আমি যখন আসি তাহলে তোর সাথে দেখা হয় না, তুই যখন থাকিস তোর সাথে দেখা হয় না, কিন্তু আমরা কিন্তু একই ছাদের তলাতেই আছি, আমি হয়তো তিনতলায় আছি তুই হয়তো দুতলায় আছিস, এইটাই তফাত মাত্র। যা যা ওসব কথা ছাড়, তুই এখন রেস্ট কর, তুইও ঘুমা আমিও এখন ঘুমাই। ও কিন্তু পাশ ফিরে ফিরে এই সমস্ত কথাগুলো বলছিল ওই নতুন আগন্তুক বন্ধুটি। পেয়ংসুর ছেলে ও কিন্তু মনে সেই যে খটকাটা লাগছে, ও যেন সেইটা মন থেকে যেন বার করতে পারছে না। ও মাঝে মধ্যেই পাশ ফিরে ফিরে কিন্তু দেখছে ওর বন্ধুটা আছে কি না। হঠাৎই ওই ছেলেটি তোকে তাকে বলে উঠল, কিরে তুই বারবার ফিরে ফিরে কি দেখছিস, আমি তো আছি, তুই কি এখনো ভয় পাচ্ছিস না, আমাকে বিশ্বাস করতে পারছিস না, আমি কিন্তু চোর ছাচর কই নই রে। ও তো আরো বেশি ভয় পেয়ে গেল পেয়ংসুর ছেলে, তার কারণ ও তো শুয়ে শুয়ে আছে তো উল্টো দিকে মুখ করে, বিছানার উল্টো দিকে মুখ করে। তাহলে পেয়ংসুর ছেলে ওকে যে দেখছে সেটা ও তাহলে বুঝতে পারলো কি করে, জানতে পারলো কি করে? এইটাই ওর মনে সব থেকে বেশি আতঙ্ক সৃষ্টি করল। এরপর ওর চোখে আর ঘুমই আসে না, ভয়ে ভয়ে থাকে, ভয়ে ভয়ে আছে, বারবার সে আর চোখে দেখছে, ও আছে তো, ও ঠিক আছে তো, এটা তো ওই ছেলেটাই তো, কিছুতেই যেন মেলাতে পারছে না। যাই হোক, এই করে অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকতে থাকতে এক সময় ঘুমে চোখ যখন একদম আড়ষ্ট হয়ে এসেছে, তখন নিজের অজান্তেই কখন সে ঘুমিয়ে পড়েছে জানে না, ওর মুখে শোনা পরের দিনের যে ঘটনাটা সেটা শুনলে খুবই অবাক লাগবে। ওই আগন্তুক ছেলেটি সকালবেলা ভোরের দিকে দরজা খুলে বাইরে চলে গিয়েছিল, তাকে আর ওই রুমে দেখতে পাওয়া যায়নি। পেয়ংসুর ছেলে ও বলছে, ও কিন্তু আমাকে ডাকেনি, ও কিন্তু ঘর থেকে বেরিয়ে চলে গেছে, কিন্তু ভেতর থেকে কিন্তু ঘরের ছিটকিনিটা বন্ধ করা আছে। এই হিসাবটা ও আজকের ডেটেও মেলাতে পারে না, তার কারণ যে লোক যে ছেলেটি ঘরে এসেছিল সে কিভাবে আসলো, সে তো খোলা দরজা দিয়ে এসেছিল, কিন্তু যখন সে বেরিয়ে গেল ঘরের দরজা খুলে বেরিয়ে গেছিল নিশ্চয়ই, তাহলে ঘরের ছিটকিনিটা কে লাগালো? এই হিসাব ও আজও পর্যন্ত মেলাতে পারে না। আমাদের সামনে যখন ও কথাগুলো বলেছে, মানে ওর বাবা মা পেমাংশু ওর ওয়াইফ এবং আমি যখন ওর বাড়িতে গিয়েছিলাম, এই গল্পটা কিন্তু ও বলেছিল যে কাকু এই এই ঘটনা ঘটেছিল। বেশ কিছুদিন এখানে থাকার পর ওদের যখন দ্বিতীয়বারের পরীক্ষা, মানে যেটা পোস্টপন্ড হয়েছিল 5ই মে পরীক্ষাটা পোস্টপন্ড হয়ে 20শে জুলাই নির্ধারিত হয়েছিল, ও আবার 18ই জুলাই বাড়ি থেকে উড়িষ্যায় পৌঁছানোর জন্য, মানে ভুবনেশ্বরে পৌঁছানোর জন্য রেডি হয়েছে, রেডি হয়ে ওখানে চলে গেছে। এবার আর হোস্টেলে ওঠেনি, ও সরাসরি একদম মাসির বাড়িতেই গিয়ে উঠেছিল, তার কারণ
যদি হোস্টেলে যদি এরকম ঘটনা আকস্মিক আবার ঘটে থাকে, একদিন পরেই ওর পরীক্ষা, মানে 20শে জুলাই ওর পরীক্ষা, তাহলে পরীক্ষাটা ওর নষ্ট হয়ে যাবে। তাই সরাসরি ও মেসো মাসির কাছে গিয়েই উঠেছিল, পরীক্ষা দিয়েছিল এবং ও নিট ক্র্যাক করে, MBBS ও চান্স পায় উড়িষ্যার গভর্নমেন্ট কলেজে। ও বর্তমানে পাঠরত। তা ওর যে ওই অভিজ্ঞতাটা, এটা আজও আমাদের ভাবায় যে আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা হোস্টেলে থাকে বা পিজিতে থাকে পড়াশোনার জন্যে, কখন কি ধরনের আকস্মিক ঘটনা ঘটে কেউ জানে না, কেউ বুঝতে পারে না, ছাত্ররাও হয়তো জানতে পারে না, বুঝতে পারে না। কিন্তু কিছু কিছু অনুভূতি কিছু কিছু ছাত্র এবং ছাত্রীদের জীবনে দাগ কেটে যায়, যেটা হয়তো আগামী দিনে তাদের যারা পরবর্তী যারা ভাই বোনেরা যারা পড়াশোনা করতে যায় তাদের ক্ষেত্রে তারা অনেকটা ওয়াকিবহাল করে তোলে। গল্পটা খুবই সামান্য, খুব ছোট গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম সত্যিকারের কিছু ঘটনা তোমাদের পরের এপিসোডে বলছি, সঙ্গে থেকো।